হ্যালো বন্ধুগণ, আমি সাধনা, চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো দারুণ মজাদার মুচমুচে আর চটপটা নাস্তা রেসিপি। এই রেসিপিতে লাগবে না কোনো আটা, ময়দা, বেসন। এই নাস্তাটি যদি কাউকে বানিয়ে খাও, সে কিন্তু বারবার তোমার কাছে রেসিপি জানতে চাইবে। তো বন্ধুগণ, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তিল আর 1টা কাঁচা লঙ্কা ফোড়ন। তো সাদা তিল যদি তোমরা না দাও তাহলে তোমরা কালো জিরেও ফোড়ন দিতে পারো। তারপরে দিয়ে দিলাম ঝিরিমিরি করে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই 2-3 চামচের মতো ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ। তারপরে হালকা করে একটু গোটানাটা গোটানাটা করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো বন্ধুগণ, এখানে আমি 2 কাপ জলের সঙ্গে 1 কাপ সুজি দিলাম। আর সুজিটা যখন দেবে গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে এক হাত দিয়ে সুজি ঢালবে, অন্য হাত দিয়ে কিন্তু সুন্দর করে ঘোটানাটা করে এইভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। তারপরে কন্টিনিউ ঘোটানাটা 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 করতে করতে একসময় কিন্তু সুজিটা একদমই সেদ্ধ হয়ে যাবে আর এরকম জলটা টেনে যাবে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে চলে যেতে হবে আলুর কাছে। এখানে আমি 2টো আলু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলু দুটোকে একটা গ্রেটারে এইভাবে সুন্দর করে ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। তাতে কি হবে, আলুগুলোর মধ্যে আর কোনো দলাভাব থাকবে না। তারপরে এই আলু, সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ গাজর কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ জোয়ান, মানে 1/2 চামচের একটু বেশি জোয়ানটা দিয়ে দিতে হবে। তারপরে 2টো শুকনো লঙ্কা আমি একটু শুকনো কড়াইতে ভেজে এইভাবে একটু ভেজে সেই শুকনো লঙ্কাতে 1/2 ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে আর কিচ্ছু দিতে লাগে না, তো 1 প্যাকেট ম্যাগি মশলা আমি পুরো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলাটা আমি 1/2 চামচের একটু কম দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিলাম। আর দিলাম স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ। তারপরে খুব সুন্দর করে এইভাবে হাত দিয়ে সমস্ত মিশ্রণটিকে একটু ভালো করে মেখে নিতে হবে। তো সমস্ত কিছু একটুখানি মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমার তো গরম মশলার প্যাকেটে গরম মশলা নেই, তো আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম, তোমরা কিন্তু 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ ধনে পাতা কুচি। তারপরে এই ধনে পাতা আর গরম মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে লাস্টে 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস, মাখা রেডি হয়ে গেল। এইবারে চলে যেতে হবে সুজির কাছে। সুজিটাকে এইবার একটি প্লেটে নামিয়ে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই সুজিটাকে যত ভালো হাত দিয়ে মাখবে নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হবে। তারপরে এই সুজির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে কিন্তু সুজির সঙ্গে মেখে নিচ্ছি। তারপরে মাখতে মাখতে এখানে একটু দিয়ে দেব তেল, সাদা তেল। সাদা তেল দিলে কি হবে, এরকম হাতের সঙ্গেও আর লেগে থাকবে না, থালার সঙ্গেও আর লেগে থাকবে না, খুব সুন্দর করে দেখবে মিহি হয়ে পুরো মিশ্রণটা দারুণভাবে মাখা হয়ে যাবে। তো দেখো, সুজিটাকে এরকম খুব সুন্দর করে মেখে নিতে হবে, এরকম সফট করে মেখে নিতে হবে। সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে যদি এই সুজিটা মাখা যায় তাহলে নাস্তাটি আরও খাস্তা হবে আর মুচমুচে হবে। তারপরে অল্প অল্প করে ডো হাতে নিয়ে এইভাবে সেই পুলিপিঠের মতো বাটি বানিয়ে নিতে হবে। সেই পুলিপিঠে বানানোর সময় যেরকম করে বাটি তৈরি করেছিলাম এইভাবে সেইভাবে বাটি বানিয়ে নিতে হবে। তারপরে এই আলুর মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে, যে সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি এইভাবে দিয়ে সুন্দর করে মুখটা আটকে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করতে হবে। তো বন্ধুগণ, কোনো বেলার ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, হাত দিয়েই খুব সুন্দর করে এইভাবে কিন্তু শেপ দিতে পারবে। তবে তার আগে একটু হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবে। তেল মাখিয়ে নিলে মিশ্রণটি আর হাতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি করতে সুবিধা হবে। তো দেখো, আরও একটি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সেই পুলি পিঠার মতো খুব সুন্দর করে একটা বাটি বানিয়ে নিয়ে ভেতরে এরকম পুর ভরে দিয়ে মুখটাকে খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে সুন্দর করে চাপটা চাপটা করে একটা সুন্দর শেপে বানিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি সুজি দিয়ে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, যত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা। তো দেখো, সমস্ত নাস্তাগুলো বানানো হয়ে গেল। এইবারে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে।
গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল। তো এই নাস্তাটি কিন্তু ডুবুডুবু তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখো সাদা তেল দিয়ে নাস্তাটি যখন ভাজবে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবে, তাহলে কিন্তু তেল বেশি সোপ করবে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখো এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম প্রথম ব্যাচের নাস্তাগুলো, দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। আর খুবই সামান্য তেল লাগে, যদি তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজো তাহলে একদমই সামান্য তেলে কিন্তু এই নাস্তাগুলো তোমরা ভেজে তুলে নিতে পারবে। সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে আমি নামিয়ে নিলাম, সাথে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। একটি নাস্তা একটু তোমাদের ভেঙে দেখাবো, ভেতরটা দেখো কতটা সুন্দর। তো উপরটা কিন্তু ক্রিস্পি মানে মচমচে হবে আর ভেতরটা এরকম সবজিতে ভরপুর, বাচ্চাদের পক্ষে তো ভীষণ উপকারী সাথে বড়দেরও। তো বন্ধুগণ এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই কোনো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।